Hello viewers, welcome my channel exam preparation study. সব বন্ধুরা আজকে প্র্যাকটিস সেট সতেরো নিয়ে আলোচনা করবো তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেন এক্সাম হবে তো তার সিলেবাস অনুযায়ী এবং তার সাথে রয়েছে পিডিএফ তো সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তোমাদের প্র্যাকটিস সেট প্রতিনিয়ত প্রতিদিন একটা করে দেওয়ার চেষ্টা করছি এবং আজকে সতেরো নম্বর সেট নিয়ে আলোচনা করবো ইতিমধ্যেই তোমাদের ষোলোটা সেট দিয়ে দিয়েছি তো যাই হোক না কেন সেই ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখে নেওয়া আমি প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দিয়ে দেবো বেঙ্গল কনস্টেবল মেন এক্সাম প্র্যাকটিস সেট পাশে একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করলে প্রিভিয়াস যতগুলো ভিডিও আমি প্র্যাকটিসের দিয়েছি প্রত্যেকটা ভিডিও তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো প্রতিদিনের নয় আজকের ভিডিও শুরুতে যে কথাটা তোমাদের বলবো সেটা হল কি ও ডাবলিউ বি পুলিশ কনস্টেবল মেন কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে অর্থাৎ যে এক্সামের যে কোশ্চেন প্যাটার্ন সেটা কী রয়েছে দেখো এক্সাম টাইপ কিসে হবে মাল্টিপেল চয়েস কোশ্চেন বেঙ্গলি বা নেপালি ভাষায় তোমরা এক্সাম দিতে পারবে এটা তোমরা আশা করি সবাই জানো তো আর কী কী সাবজেক্ট রয়েছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ থেকে রয়েছে পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ ম্যাথামেটিক্স থেকে কুড়ি আর কি রয়েছে রিজনিং বা জিআই থেকে রয়েছে তো টোটাল টাইম হচ্ছে এক ঘন্টা আর হলো কি এইটটি ফাইভ হল না মার্কস অর্থাৎ পঁচাশি নম্বরে তোমার টাইম পাবে কত এক ঘন্টা আর সেই ক্ষেত্রে আর পনেরো নম্বর যেটা সেটা হলো ইন্টারভিউর জন্য রয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের একটা কথা বারবার প্রতিনিয়ত তোমাদের বলি তো যারা প্রতিনিয়ত ভিডিও আমার দেখো তারা অবশ্যই জানো যে আমি কি কথা বলি দেখো পঁচাশির মধ্যে যদি এক্সাম হচ্ছে এখানে যদি তোমরা পঁচাশির মধ্যে হয়তো তোমার পঁয়ষট্টিও পাও সেই ক্ষেত্রে তোমরা ইন্টারভিউতে যদি তোমার পনেরোর মধ্যে দুইও পাও বা একও পাও সেই ক্ষেত্রেও তোমরা কোয়ালিফাই করে যাবে কারণ কাট আপের উপর ভিত্তি করে তোমার তোমার টোটাল মার্কস কাউন্টেড করে তোমার নেক্সট যে কোয়ালিফাইয়ের জন্য কোয়ালিফাই হয়ে যাবে এবং এটাই হচ্ছে বড় ব্যাপার তো সেই ক্ষেত্রে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে যদি তোমরা ভালো করে মেন এক্সামের জন্য প্রিপারেশন নাও তো যাই হোক না কেন দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন যেটি রয়েছে সেটি কী রয়েছে সতেরো নম্বর সেটের হীরা কোন এককে মাপা হয় গ্রাম পাউন্ড ক্যারেট টন তো তোমরা জানো হীরা এবং সোনা নর্মালি তোমার ক্যারেটে একক মাপা হয় কত ক্যারেট চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট তো তোমরা অবশ্যই জানো তো সেই ক্ষেত্রে অপশান সি হয়ে যাবে কি এর সঠিক উত্তর তারপরে কোশ্চেন কি আছে দেখেনও তারপরে কোশ্চেন যেটি রয়েছে আজকে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ড্রাই ক্লিনিং করতে ব্যবহার হয় তো কেরোসিন তেল ডিজেল তেল লুব্রিকেটিং তেল পেট্রোলিয়াম ইত্যাদি তো সঠিক উত্তর যাবে কি কেরোসিন তেল তোমার ড্রাই ক্লিনিং করতে ব্যবহৃত হয় নেক্সট কোয়েশ্চেন চলে যাব নেক্সট কোয়েশ্চেন কি আছে বায়ুমণ্ডলের তরঙ্গ হল কেমন তির্যক তরঙ্গ অনুদীর্ঘ তরঙ্গ তির্যক এবং দীর্ঘ তরঙ্গ কোনোটিই নয় তো সঠিক উত্তর হয়ে যাবে কি অনুদীর্ঘ তরঙ্গ বায়ুমণ্ডলের শব্দ তরঙ্গ অপশান বি হয়ে যাবে কি এর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব আজকের নেক্সট কোশ্চেন কি আছে শুষ্ক বরফ কাকে বলা হয় কঠিন কার্বন অক্সাইড তরল অক্সিজেন তরল হাইড্রোজেন ক্লোরিন তো সঠিক উত্তর কি যাবে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে তোমার কি বলা হয় শুষ্ক বরফ তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর তারপরে কোশ্চেন কি আছে দেখে নাও যে যন্ত্রের দ্বারা পরিবর্তন প্রবাহ সমপ্রবাহে পরিণত হয় সেটিকে কি বলা হয় তো কি বলা হয় ক্যাপ্রাসিটর ট্রানজিস্টার ডায়েট ফ্রাইট তো সঠিক উত্তর হিসেবে কি বলা হয় ডায়েট বলা হয় তোমার যে যন্ত্রের সাহায্যে তোমার ত্বরিত প্রবাহ প্রবাহ সমপ্রবাহে পরিবর্তন হয় তো কী বলা হয় ডায়োট তো তোমরা আশা করি এগুলো জানো দেখো জেনারেল সায়েন্সের প্রশ্ন আজ একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে দেখো জেনারেল সায়েন্স থেকেও অনেক কোশ্চেন আসতে পারে তো বাছাই করা কিছু জেনারেল সায়েন্স নিয়ে আজকে তোমাদের বিশেষ করে কোশ্চেনটা আজকে সাজিয়েছি তো জেনারেল সায়েন্সের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এছাড়াও অনেক জিকে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সমস্ত মিলিয়ে মিশিয়েই প্রশ্ন রয়েছে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কী আছে পরপর তৃতীয়বার দু হাজার তেরো সালে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে শপথ নিয়েছেন তো রমেন সিং শিবরাজ সিং চৌহান উমা ভারতী বাবুলাল গৌড় তো সঠিক উত্তর হবে যাবে কি মধ্যপ্রদেশের পরেশপর তিনবার দু হাজার তেরো সালে যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন তার নাম হল কি শিবরাজ সিং চৌহান অপশান বি হয়ে যাবে কি এর সঠিক উত্তর তারপরে কোশ্চেন কি আছে কোন দেশকে ইউরোপের ককপিট নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো অপশানগুলো একবার দেখে নাও নিউজিল্যান্ড পাকিস্তান বেলজিয়াম জাপান তো ইউরোপের ককপিট কোন দেশকে বলা হয় বন্ধুরা অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর জাপানকে তোমার ইউরোপের ককটি কি আর সঠিক উত্তর তারপরে কোশ্চেন কোশ্চেন কি দু হাজার তেরো সালে ভারতীয় স্টেট ব্যাংকের প্রথম মহিলা চেয়ারম্যান কে হয়েছিলেন দেখো দু হাজার তেরো সালে দিয়েছে হয়তো এই প্রশ্নটা দুই হাজার আঠেরো সাল অনুযায়ী বাস্তবত তো সেই ক্ষেত্রে দু হাজার তেরো সাল দিয়েছে তো দু হাজার তেরো সালে ভারতীয় স্টেট ব্যাংকের প্রথম মহিলা চেয়ারম্যানকে অরুন্ধী ভট্টাচার্য ছন্দা কোচার কিরণ মজুমদার ইন্দ্রানুইত সঠিক উত্তর যাবে কি অরুন্দৈত ভট্টাচার্য হলো তোমার দু হাজার তেরো সালে ভারতীয় স্টেট ব্যাংকের প্রথম মহিলা চেয়ারম্যান অপশন এ হয়ে যাবে কি এর সঠিক উত্তর তো নেক্সট কোশ্চেন চলে যাব দেখো নেক্সট কোশ্চেন কে একটা ক্যাপিটাল সম্বন্ধে একটা কোশ্চেন রয়েছে বিভিন্ন দেশের ক্যাপিটাল তারপর তোমার বিশেষ করে তারপর সেই সেই রাজ্যের বা সেই দেশের তোমার মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি এইগুলো বিশেষ করে তোমার একটু করে নেবে আর ভারতের রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী তারপর তোমার প্রত্যেকটা রাজ্যের তোমার মুখ্যমন্ত্রীর নাম তারপর তোমার সেই রাজ্যের বিশেষ করে তোমরা যে যেই রাজ্যের বিলং করো বা যে 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 রাজ্যে তোমরা থাকো ও তার আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে তার প্রত্যেকটা দেশের তোমার যে ক্যাপিটালগুলো এবং সেই দেশের অবশ্যই সংবিধান সম্বন্ধে একটু পড়ে নেবে কারণ দেখো এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই থাকে তোমার আগামী দিনে যে এক্সাম হবে মেন এক্সাম তো সেই ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে তো যাই হোক নরওয়ের রাজধানী কী হয়ে যাবে নরওয়ের রাজধানী হয়ে যাবে অপশান সি অশ্লো মাদ্রিদ অশ্লো প্যারিস ভিয়েনা তো সঠিক উত্তর অশ্লো তোমরা আশা করি সবাই জানো তো সেই ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে কী আর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব রাজ্যের সাংবিধানিক প্রধানকে তো এটা তোমার সংবিধানের প্রশ্ন তো তোমাদের একটু আগে বললাম সংবিধান থেকে বিভিন্ন রকম প্রশ্ন আছে তো সেই ক্ষেত্রে সংবিধানে এই প্রশ্নটা সঠিক উত্তর কী হবে মুখ্যমন্ত্রী রাজ্যপাল বিধানসভার অধ্যক্ষ হাইকোর্টের প্রধান বিচারপতি তো সঠিক উত্তর যাবে কি রাজ্যপাল তোমার রাজ্যের সাংবিধানিক প্রধান অপশন বি হয়ে যাবে কি আর সঠিক উত্তর তারপরে কোশ্চেন চলে যাবো দেখো তারপরে কোশ্চেন কি যে ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে ন্যূনতম কত বয়স হওয়া দরকার দেখো উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি তারপর তোমার মুখ্যমন্ত্রী তারপর হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তারপর তোমার এমএলএ এমপি এই ধরনের কত বছর ন্যূনতম কত বছর বয়সে তারা নির্বাচনে দাঁড়াতে পারেন বা কত বয়সে তারা প্রার্থী হতে পারেন এই ধরনের প্রশ্ন এবং তারা তাদের বয়স মানে অবসর গ্রহণের বয়স কত মানে এই সংক্রান্ত যেই যেই তোমাদের বললাম তো সেইগুলো তোমরা যে তাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট অর্থাৎ অর্থাৎ তোমাদের এখানে কটা প্রশ্ন আছে দেখো প্রথম আসছে কি ভারতের রাষ্ট্রপতি বয়স মানে কত বছর অবসর বয়সের গ্রহণ আর হচ্ছে আর প্রার্থী বয়স কত রাষ্ট্রপতি তারপর রয়েছে প্রধানমন্ত্রী তারপর তোমার প্রত্যেকটা রাজ্যের তোমার মুখ্যমন্ত্রী তারপর তোমার একটা এমএলএ তারপর একটা এমপি তারপর হলো সুপ্রিম কোর্টের বিচারপতি তারপর হলো হাইকোর্টের প্রধান বিচারপতি এদের প্রত্যেকজনের অবসরের বয়স কত এবং তোমার যে এবং অবসর গ্রহণের বয়স এবং প্রার্থী নির্বাচন হওয়ার ন্যূনতম বয়স কত হওয়া দরকার এই ধরনের প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটা প্রশ্ন একটু দেখে নেবে তো এইখানে প্রশ্ন এসেছে কি উপরাষ্ট্রপতি হিসাবে ন্যূনতম বয়স কত দরকার পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তো সেই ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর হলো ন্যূনতম বয়স হওয়া দরকার নির্বাচিত হতে গেলে নট বলেছে এখানে কিন্তু বলে দেয় বলে নি যে তোমার যে অবসর গ্রহণের বয়স এখানে বলেছে মানে ন্যূনতম পঁয়ত্রিশ বছর না হলে তোমরা উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে পারবে না সেই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব দেখো আজকের নেক্সট কোশ্চেন কেছে অমর্য সেন নোবেলের পুরস্কারে সম্মানিত হয়েছিলেন মানে অমর্ত সেন যে নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো এখানে কিন্তু একবার বলে দেয়নি যে তিনি কোন সাবজেক্টে বা কোন বিষয়ের উপর নোবেল পুরস্কার পেয়েছে হয়তো আসতে পারে যে অমর্ত সেন তিনি কোন বিষয়ের উপর নোবেল পুরস্কার পেয়েছেন তো সেই ক্ষেত্রে সেখানে হয়ে যাবে কি অর্থনীতি কিন্তু অপশানগুলো হয়েছে কত সালে তোমার অমর্ত সেন নোবেল পুরস্কার পায় উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার এক সঠিক উত্তর হয়ে যাবে কি উনিশশো নিরানব্বই সালে তোমার অমর্ত সেন নোবেল পুরস্কার

উত্তর তারপরে কোশ্চেন এটা এখনো পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর কি আর্কাটিক মহাসাগর তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো নেক্সট কোশ্চেন যে কি আছে দু হাজার তেরো সালে গান্ধী শান্তি পুরস্কার কে পেয়েছেন আন্না হাজারে চণ্ডীপ্রসাদ ভাট বাবা আমতে এদের কেউই না তো চণ্ডীপ্রসাদ ভাট তিনি দু হাজার তেরো সালে গান্ধী পুরস্কার পেয়েছেন দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার আঠেরো প্রত্যেকটা সালে তোমরা এগুলো একটু দেখে নেবে বিশেষ করে গান্ধী শান্তি পুরস্কারটা অবশ্যই উইকিপিডিয়া থেকে দেখে নেবে নেক্সট কোশ্চেন চলে যাব ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের কথা বলা হয়েছে তো সেই ক্ষেত্রে অপশনগুলো একবার দেখে নাও মৌলিক অধিকার নির্দেশাত্মক নীতি যুগ্ম তালিকা রাজ্য তালিকা তো সঠিক সঠিকত্তর কি নির্দেশাত্মক কি আছে নির্দেশাত্মক নীতি তোমার বলা আছে সেখানে নারী এবং পুরুষের ক্ষেত্রে সমান কাজের এবং সমান বেতনের অধিকার রয়েছে তো সেই ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে উত্তর এটা কোথায় বলা আছে নির্দেশাত্মক নীতিতে অপশন বি নেক্সট কোশ্চেন চলে যাবো কুইনাইন কোথা থেকে পাওয়া যায় তো অপশানগুলো দেখলাম মালবেরি গাছ থেকে ইউক্যালিকপাটিস গাছ থেকে সিংকোনা গাছ থেকে কোকো গাছ থেকে তো সঠিক উত্তর ভাবে কি সিংকোনা গাছ থেকে তোমার কুইনাইন পাওয়া যায় এটা তোমরা আশা করি সবাই জানো খুবই ইজি প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন আগেও আমি এগুলো আলোচনা করেছি কারণ প্রত্যেকটা প্রশ্ন আমি বারবার রিপিট করার ক্ষেত্রে একটাই কারণ দেখো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি কারণ এই ধরনের প্রশ্ন এক্সামে আসার সম্ভাবনা রয়েছে অনেকটাই তারপরে কোয়েশ্চেন চলে যাব ষোলোতম লোকসভা গঠনে ভারতের বিদেশ মন্ত্রী কে নিযুক্ত হলেন রাজনাথ সিং অরুণ জেটলি সুষমা স্বরাজ মেনকা গান্ধী তো বর্তমানে ইনিই রয়েছেন সুষমা স্বরাজ এবং লাস্ট অর্থাৎ এখন বর্তমানে ষোলোতম লোকসভা গঠনে তিনি বিদেশ হয়েছেন তো সতেরোতম লোকসভা ভোট সামনেই শীঘ্রই আসছে তো সেইখানে হয়তো আবার চেঞ্জ হলে হতেও পারে সেটা সময়ের অপেক্ষা তো দেখাই যাক তো অপশান সি আপাতত সুষমা স্বরাজ তিনি ষোলোতম লোকসভা গঠনের ভারতীয় বিদেশমন্ত্রী হয়েছেন অর্থাৎ সতেরোতম যদি তিনি যে জয়লাভ করেন তো সুষমা স্বরাজ যদি থাকে তো সেই ক্ষেত্রে সুষমা স্বরাজই হবে কিন্তু খুব শীঘ্রই চেঞ্জ হতে পারে না হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ষোলোতম সুষমা স্বরাজ আর ষোল আর ষোলো ষোলো ষোলোতম যেটা সেটা তোমরা অবশ্যই করে নেবে এবং তোমার পনেরো দম যেটা সেটাও তোমরা একটু করে নেবে তো অবশ্যই পনেরো এবং ষোলো অর্থাৎ ষোলোটা তোমাকে বলে নিলাম আর পনেরোটা তোমরা একটু করে নেবে তারপরে কি দেখো প্রশ্ন রয়েছে প্রথম এশিয়ান গেমসে কোথায় অনুষ্ঠিত হয়েছে ব্যাংকক টোকিও ঢাকা নিউ দিল্লি তো নিউ দিল্লিতে সর্বপ্রথম তোমার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কি আছে ইরানের মুদ্রাকে কি হয় দেখো তোমার কারেন্সি দিয়ে কারেন্সি সম্বন্ধে অনেক প্রশ্ন আসে তো সেই ক্ষেত্রে ইরানের মুদ্রাকে কি হয় রিয়াল দিনার এস চিনা সঠিক উত্তর হয়ে যাবে ইরানের মুদ্রাকে তোমার রিয়াল বলা হয় আর বন্ধু তোমার একটা ভিডিও মানে মাঝে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি সেটা হলো এই ভিডিও যদি পিডিএফ তোমরা ডাউনলোড করতে যাও তো সম্পূর্ণ বিনিমূল্যে তোমরা বিনামূল্যে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারো তার জন্য অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো দিস ভিডিও পিডিএফ এবং সেখানে তোমরা ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমার পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং তোমরা পরবর্তীতে যখন পড়বে প্রশ্নগুলো তখন পড়তে তোমাদের অবশ্যই সুবিধা হবে বারবার ভিডিও প্লে করে তোমাদের দেখতে হবে না তার জন্য তোমার অবশ্যই পিডিএফ প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও আগে যতগুলো দিয়েছে প্রত্যেকটা ভিডিও তোমার পিডিএফ প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তো দিস ভিডিও পিডিএফ বলে একটা লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করলে আমরা এই ভিডিওর তোমার পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তো আশা করি তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ইরানের মুদ্রা তোমরা বলেই দিলাম আগে কোশ্চেন নেক্সট কোশ্চেন চলে যাবো সৌরজগতের ক্ষুদ্র গ্রহণ কোনটি মঙ্গল শুক্র বুধ পৃথিবী তো সঠিক উত্তর যেভাবে কি বুধ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন যে দেশের উপর দিয়ে বিশ্ববরেখা মকরক্রান্তি রেখা গেছে সেই দেশটি কোনটি তো ব্রাজিল আর্জেন্টিনা কঙ্গো ইন্দোনেশিয়া তো আর্জেন্টিনা কঙ্গো ইন্দোনেশিয়া এগুলো একটার মধ্যে দিয়েও তোমার তোমার কি বিশ্বপরেখা মকরক্রান্তি রেখা যায়নি সেই ক্ষেত্রে ব্রাজিল হয়ে যাবে সঠিক উত্তর যেখানে তোমার বিশ্বপরেখা মকরক্রান্তি রেখা দুটেই গিয়েছে তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো বৈদ্যুতিক বাতি কি আবিষ্কার করেন ফোল্ড মার্কারি এডিশন কোনটি তো এডিশন আবিষ্কার করেন বৈদ্যুতিক বাতি তোমরা এটা সবাই জানো আশা করি তো অপশন সি হয়ে যাবে কি সঠিক উত্তর তারপরে কোশ্চেন কি আছে দেখো যদি কোনো বালক নির্দিষ্ট বেগে চলমান রেল গাড়িতে বসে সোজা উপরের দিকে বল ছিল তাহলে কি হবে সেই বলটা কোথায় গিয়ে পড়বে বলটি তার সামনে এসে পড়বে বলটি তার পিছনে এসে পড়বে বলটি তার হাতে পড়বে বলটি নিজের দিকে ফিরে আসবে না তো সঠিক উত্তর যাবে বলটি তার হাতে এসে পড়বে তো তোমরা আশা করি একবার ট্রাই করে দেখতে পারো তোমরা হয়তো বাসে বা ট্রেনে হয়তো অনেক জায়গায় চাবো সেই ক্ষেত্রে তোমার যারা তাদের মনে হবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো উপরের দিকে যদি একটা বল ছিল সেটা তোমার অবশ্যই হাতে এসে পড়বে চলন্ত ট্রেনে যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো কোন তাপমাত্রা সেন্ট্রিগ্রেড এবং ফাইনাইট স্কেলে একই পাট প্রদান করে দশ ডিগ্রি মাইনাস দশ কুড়ি এবং মাইনাস কুড়ি তো সঠিক উত্তর হবে মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেন্টিগ্রেড এবং ফাইনাইট স্কেলের পার্ট সমান প্রদান করে তো অপশন বি হয়ে যাবে কি সঠিক উত্তর আর বন্ধুরা আরেকটা কথা তোমরা হয়তো বলতে পারো ইংলিশ এবং ম্যাথ এবং জিআই কেন দিচ্ছি না দেখো একটু প্রবলেম হচ্ছে যেহেতু কোশ্চেন সেট আমি তোমাদের বাছাই করে কোশ্চেন দিচ্ছি তো সেই ক্ষেত্রে একটুখানি আমার প্রবলেমের জন্য তোমাদের প্রতিনিয়ত আমি প্রতিদিন আগে প্রত্যেকটা সিফটিং তোমাদের আমি ইংলিশ ম্যাথ এবং জিআই দিচ্ছিলাম তো সেই ক্ষেত্রে আমি আগের দিনের ভিডিওটা অর্থাৎ তোমার যে সেট দিয়েছি আগের সেটটা অর্থাৎ ষোলো নম্বর সেটটায় তোমার যে প্রশ্ন দিয়েছি সেখানে তোমার শুধুমাত্র আমি ম্যাথ এবং জিআই এবং তোমার যে কোশ্চেন রয়েছে ইংলিশ এগুলো আমি দিইনি তো সেই ক্ষেত্রে নেক্সট ডে থেকে তোমাদের কন্টিনিউ চেষ্টা করবো যে তোমার নেক্সট ম্যাথ জিআই এবং তোমার ইংলিশ দেওয়ার সেক্ষেত্রে ইংলিশ নিয়েও একটা বিশেষ পার্ট অবশ্যই খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে তার জন্য অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে নেবে যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন ও এরকম এডুকেশনাল হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও পিডতে অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকতে বেল আইকনটি প্রেস করে নেবে আর যদি কোনো কোশ্চেন থাকে এডুকেশনাল কোশ্চেন তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আর আর একটা কথা বন্ধুরা তো ইতিমধ্যে যে ষোলোটা সেট দিয়েছি সেই সেটগুলো যদি তোমরা এখন না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও সেখানে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো জাস্ট একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে লেখা থাকবে তোমার কি ওয়েস্ট বেঙ্গল মেন এক্সাম প্র্যাকটিস সেট এবং পাশে একটা লিঙ্ক থাকবে ছোট্ট লিঙ্ক সেখানে তোমরা ক্লিক করলে প্রিভিয়াস ষোলোটা ভিডিও তোমাদের সামনে চলে আসবে এবং প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নেবে কারণ যদি তোমরা প্রত্যেকটা ভিডিও ফলো করো সেই ক্ষেত্রে মোটামুটি হয়তো তোমরা প্রায় কুড়ি থেকে পঁচিশটা প্রশ্নের বেশি হয়তো তোমরা কমন পেয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিওর পিডিএফ প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন দেওয়া আছে তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কমেন্টে জানিয়ে ভিডিওটি কেমন লাগলো আর সঙ্গে অবশ্যই একটা লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ